আলহামদুলিল্লাহাম বারকানবিন মোহাম্মদ দেখেন আপনি একটা সূত্র বুঝেন লটারি যেটা ধোকার সামিল সেটাই হারাম যেমন দশ টাকার টিকিট সবাই কাটে না লটারি পায় কি পায় না তো লটারি যদি বিনিময় না হয় তখন জায়জ হয় যেমন আপনি এক টাকা মূল্যমানের খেয়াল নাতে লটারি দিয়েছেন কিন্তু লটারি তার ভাগ্য থাকলে সে পেয়ে যাবে যেটার সাথে আপনি লটারি করেছেন আর নাহলে পক্ষে সে এক টাকা দিয়ে পণ্যটি কিনে নিয়েছে ঠিক আছে তাহলে তার লস হয়নি আপনারও লস হয়নি আপনি মাল বিক্রি করে দিয়েছেন টাকা নিয়ে নিয়েছেন এক্সচেঞ্জ হয়ে গেছে সেই জন্য এখন যার ভাগ্য আছে সে পাঁচ টাকার জিনিসটি পেয়ে যাবে হ্যাঁ কমপক্ষে আপনি যেটা বলে পাঁচ টাকাটা না পেলে তো এক টাকার তো পাবেই ওখানে এক টাকা দু টাকা তিন টাকা এভাবে পাঁচ টাকা পর্যন্ত ধরেন সর্বোচ্চ আপনি লটারি রেখেছেন এক একটি জিনিসে যে লটারির বিনিময় নেওয়া হয় না সেটা জায়েজ আছে এখানে বিনিময় নেওয়া হয়নি কেননা এখানে বেচা কেনার অতিরিক্ত যে বিষয়টা সেটা হলো যে আহ যার ভাগ্যে আছে সে এটা নিয়ে যাবে উদ্দেশ্য হচ্ছে যে বিক্রেতার সেল যেন বেশি হয় এটা তার একটা ব্যবসায়িক পলিসি এবং টেকনিক এটা জায়েজ হবে ইনশা আল্লাহ হাজা ওসাল্লাহ সাল্লাম বারাকালীন হাজুদ এরকম আপনি করতেন যে দশটা দশটা গাড়ি দশটা গাড়ি বেচা হবে এবং সেই গাড়ি নির্দিষ্ট কাউ কোনো ব্যক্তির কাছে বেচেন নাই আর আগে টাকা তুলে নিচ্ছেন তখন ওই লটারির মতো সেটা হারাম হয়ে যাবে কোন লটারির মতো আমরা যে টিকিট দশ টাকার টিকিট চল্লিশ লক্ষ টাকার লোভে কিনে থাকি চল্লিশ কোটি মানুষে চোদ্দ কোটি মানুষের কাছ থেকে দশ টাকা করে নিলে কত হয় মাত্র তিন জন কি পাঁচ জন কি দশ জনে পায় এগুলি হলো সুদ কিন্তু এটা আপনার বর্ণিত তথ্য অনুসারে এটা সুদ নয় এখানে এটা যায় হাজা নেই